চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেই জিজ্ঞেস করছিল যে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আর সেই ডকুমেন্টগুলোর মধ্যে যদি দু একটি না থাকে তাহলে কি কোনো সমস্যা হবে, অরিজিনাল নেই বা হারিয়ে গেছে কি সমস্যা হবে। তবে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে এগুলো কিন্তু অ্যাডমিট কার্ডেও যেমন উল্লেখ করা আছে, তেমন আমি এখানেও একবার আরও একবার করে এক্সপ্লেনেশন করে দিচ্ছি। তো আমরা যদি দেখি, যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 2019 সালে, সেখানে কিন্তু কতগুলো বিষয় উল্লেখ করা ছিল। আপনারা যদি অ্যাডভার্টাইজমেন্টটাকে ফলো করেন তাহলে দেখতে পারবেন। তো সেখানে কী কী ডকুমেন্টস, কোন ক্ষেত্রে কোনটা ডকুমেন্ট অ্যাপ্লাই করার সময় প্রয়োজন ছিল সেগুলো উল্লেখ করা দেওয়া ছিল। বয়সের প্রমাণপত্র হিসেবে কী দিতে হবে, ঠিকানার প্রমাণপত্র হিসেবে কী দিতে হবে, কাস্ট ক্যাটাগরির প্রমাণপত্র হিসেবে কী দিতে হবে, এগুলো উল্লেখ করা ছিল। দেখুন, এখানে এখন আপনারা ইন্টারভিউ দেবেন, এই ইন্টারভিউয়ের সময় এই যে ডকুমেন্ট যেগুলো আমি এখানে উল্লেখ করেছি এগুলোর নিয়ে যাওয়াটা আপনাদের ক্ষেত্রে বাধ্যতামূলক। যদি নিয়ে না যান তাহলে আপনাদের প্রার্থীপদ বাতিল পর্যন্ত হতে পারে। আবার যদি সঠিক ডকুমেন্ট না দেখাতে পারেন সময়ে, তাহলে দেখা গেল যে সেদিন আপনার ইন্টারভিউটাকে বাতিল করে দেওয়া হলো। এখন তারা কি করবেন সেটা তো তারাই ডিসিশন নেবেন, তবে তারা যেগুলো জিনিস বলেছেন যে বাধ্যতামূলকভাবে নিয়ে যেতে হবে সেগুলো হলো, আপনি যে লিখিত পরীক্ষা দিয়েছেন সেই লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, এবং আপনি যে ইন্টারভিউ দেবেন সেই ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড, এই দুটো ডকুমেন্ট আপনি সবার উপরে রাখবেন। লিখিত পরীক্ষা দিয়েছিলেন সেটার অ্যাডমিট কার্ড, এবং ইন্টারভিউ যে আপনি দেবেন তার যে অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করেছেন সেটা। দু নম্বরে হলো একাডেমিক কোয়ালিফিকেশন, এর সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট, মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পর্যন্ত যে যেমন দেখিয়েছেন অ্যাপ্লাই করার সময় যেটা দেখিয়েছেন সেটাই আপনাকে নিয়ে যেতে হবে। অবশ্যই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটটা কিন্তু কম্পালসারি ডকুমেন্টের মধ্যে পড়ে, যদি আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন বা মাধ্যমিক পরীক্ষা পাস করে থাকেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন, যেটা আপনি অ্যাপ্লাই করেছিলেন 2019 সালে, সেই অ্যাপ্লিকেশনের কপিটি হাতের সামনে থাকে, আপনার কাছে যদি থাকে সেটাকে বের করুন। বের করে দেখুন যে ওখানে আপনি আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা, আপনার যে পড়াশোনা বা কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, সরি ঠিকানাটা বললাম, এই সমস্ত বিষয়গুলো, তারপরে কাস্ট, তারপরে হচ্ছে আপনার যদি হ্যান্ডিক্যাপ বা পিডাব্লিউডির ব্যাপার থাকে, এই সমস্ত বিষয়গুলো, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো যা যা আপনি অ্যাপ্লিকেশনে উল্লেখ করেছেন সেই সমস্ত উল্লেখের সাপেক্ষে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেদিন, এবং সেটা অবশ্যই অরিজিনাল। তো সেক্ষেত্রে আপনি যদি সেই অ্যাপ্লাই করার সময় মাধ্যমিক দেখিয়ে থাকেন তাহলে আপনি সেদিন শুধু মাধ্যমিকের ডকুমেন্টটাই নিয়ে যাবেন, আপনাকে আর এর থেকে বেশি ডকুমেন্ট নিয়ে যাওয়ার দরকার নেই। আর যদি উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন আপনি অ্যাপ্লাই করার সময় দেখিয়ে থাকেন তাহলে সেগুলো আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। তারা চেক করলেও করতে পারেন, আবার না করতেও পারেন, কারণ যেহেতু এটাতে মোটামুটি মাধ্যমিক পরীক্ষার ডকুমেন্ট চেক করলেই হয়, তাহলে আপনি মাধ্যমিকের ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবেন। আর আপনি যদি উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা এমএ দেখিয়ে থাকেন তাহলে আপনি সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, তারা মনে করলে চেক করবেন, মনে করলে চেক করবেন না, এটা কিন্তু তাদের উপর নির্ভর করবে, কিন্তু মাধ্যমিকের ডকুমেন্টগুলো তারা চেক করবেন। তিন নম্বরে দেখুন এজ প্রুফ ডকুমেন্ট, অর্থাৎ বয়সের প্রমাণপত্র, এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। মনে রাখবেন, জন্ম সার্টিফিকেট হতে পারে অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড হতে পারে। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি অ্যাপ্লিকেশনে যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেটা যেন আপনার জন্ম সার্টিফিকেটে অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে অবশ্যই উল্লেখ থাকে। তো সেই জন্য আমি আবার বলছি যে অ্যাপ্লিকেশনটাকে একবার চেক করে নেবেন। বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু দুটো ডকুমেন্টেরই উল্লেখ করা ছিল, একটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আর একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কারেন্ট ডেটের, অনেকেই জিজ্ঞেস করছেন যে যে অ্যাপ্লাই করার সময় যে বাসিন্দা সার্টিফিকেটটি নিয়েছিলাম সেটি দেব কি দেব না, সেটি নিয়ে যাব কি যাব না। দেখুন, বাসিন্দা সার্টিফিকেটের ভ্যালিডিটি মোটামুটি 6 মাসের হয়ে থাকে। তো আপনি যদি 2019 সালের সার্টিফিকেট এখন দেখান তাহলে সেটা এখন ইনভ্যালিড, আপনাকে এই বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বর্তমান সময়ে, অর্থাৎ আজকালের মধ্যে ডেটে নিতে হবে। আজকাল বলতে আপনার ইন্টারভিউয়ের আগের নিতে হবে, এবং সেটাও কিন্তু কোনো মতেই
মানে 6 মাসের পুরনো হওয়া চলবে না আপনারা নিশ্চয়ই আগের সার্টিফিকেট দেবেন না আপনারা নিশ্চয়ই বর্তমানে যিনি প্রধান রয়েছেন নতুন করে যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান নিযুক্ত হয়েছেন তার কাছ থেকেই সার্টিফিকেট নেবেন আমি এর আগে বলেছিলাম যে সার্টিফিকেটে যেন অবশ্যই গ্রাম পঞ্চায়েতের যে রাউন্ড স্ট্যাম্প থাকে একটা গোল সিল থাকে সেটা যেন থাকে এবং প্রধানের সই এবং সিল থাকে আমি একটা কথা উল্লেখ করেছিলাম সেটা নিয়ে দুইজন বলেছে যে বাসিন্দা সার্টিফিকেটে ফটো লাগানোর কি দরকার রয়েছে দরকার তো নেই কারণ বলা তো নেই হ্যাঁ এখানে কিন্তু বলা নেই কিন্তু লাগাতে হবে যেমন বলা নেই তেমন লাগাতে হবে না সেটাও বলা নেই তো আপনারা যদি সম্ভব হয় তাহলে যখন বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিচ্ছেন তখন আপনারা একটি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন এই এবং সেই ফটোটি সেই সার্টিফিকেটে সেটে দিয়ে সেখানে একটি রাউন্ড স্ট্যাম্প মেরে দেবেন কাঁধের দিকে যাতে মুখটা আপনার স্পষ্ট বোঝা যায় এই যে ফটোটি কেন লাগাতে বলছি দেখুন এটা কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু উল্লেখ করার নেই যে ফটো লাগাতে হবে কি লাগাতে হবে না আমি বলছি যদি লাগানো থাকে তাহলে কোনো তো ক্ষতি নেই যেমন আমাদের কাস্ট সার্টিফিকেট বলি আধার কার্ড বলি ভোটার আইডি কার্ড বলি প্যান কার্ড বলি প্রত্যেকটি জায়গাতেই প্রত্যেকটি যে পরিচয়পত্র রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ছবি লাগানো থাকে তাহলে বাসিন্দা সার্টিফিকেটে ছবি লাগাতে অসুবিধাটা কোথায় যদি ছবি লাগানো থাকে তাহলে তো সেটা আরও বুঝতে সুবিধা হয় যে এটা এই ব্যক্তিটেরই ঠিক আছে তো এই জন্য যদি আপনি লাগিয়ে নেন তাহলে সেটা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে আপনি মনে করলে না লাগাতেও পারেন বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কার কাছ থেকে নেবেন অবশ্যই গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নেবেন বা বিডিওর কাছ থেকে নিতে পারেন চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারেন এমএলএ এমপির কাছ থেকেও নিতে পারেন তবে আমি মনে করি যে আপনার লেভেলে যিনি রয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান বা চেয়ারম্যান তার কাছ থেকে নিলেই হবে আচ্ছা এরপরে কি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কাদের জন্য যারা হচ্ছে এসসি এসটি বা ওবিসি সম্প্রদায়ের এবং যখন অ্যাপ্লাই করেছিল যারা হচ্ছে অ্যাপ্লিকেশনে দেখিয়েছে যে সে ওবিসি ক্যান্ডিডেট তার ক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেটটা বাধ্যতামূলক যারা এসসি দেখিয়েছে তাদের ক্ষেত্রে এসসি সার্টিফিকেট এসটি দেখালে এসটি সার্টিফিকেট দেখাতে হবে অরিজিনাল এবং সেটা নিজের ঠিক আছে এবার যদি কেউ দেখাতে না পারে তাহলে তার তাকে কিন্তু আর এসসি বা এসটি বা ওবিসি হিসেবে গণ্য করা হবে না সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে আসবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন আপনি অ্যাপ্লিকেশনে এসসি এসটি ওবিসি দেখিয়েছেন কিন্তু আপনি এই মুহূর্তে সার্টিফিকেট অরিজিনাল দেখাতে পারছেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির যে রিজার্ভেশন সেটা আপনি পাবেন না সেক্ষেত্রে আপনি জেনারেল ক্যাটাগরিতে চলে আসবেন ছ নম্বরে যেটা বলা হয়েছে ভোটার আইডি কার্ড আধার আইডি অথবা প্যান তো ভোটার আইডি কার্ড আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে আপনার ভোটার আইডি কার্ডের অরিজিনালটি সঙ্গে নিয়ে যাবেন আর হচ্ছে সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড বা আধার আইডি আপনি প্যান কার্ড যদি থাকে আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন অরিজিনাল আচ্ছা এরপরে সাত নম্বরে কি পিডব্লিউডি সার্টিফিকেট অর্থাৎ যে আমরা যেটাকে পার্সন উইথ ডিসএবিলিটি বলে থাকি অর্থাৎ আরও সোজা করে বলতে গেলে প্রতিবন্ধী সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট এইটা যদি কেউ অ্যাপ্লাই করার সময় উল্লেখ করে থাকেন যে তিনি পিডব্লিউডি বা হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী তাহলে তাকে সেটার সার্টিফিকেট দেখাতে হবে না হলে কিন্তু তিনি সেই রিজার্ভেশনের সুবিধা পাবেন না সেও কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে আসবে আচ্ছা আর কি আট নম্বরে বলা হয়েছে দু কপি পাসপোর্ট সাইজ ফটো তো আপনি অবশ্যই পুরনো ফটো ব্যবহার করবেন না আপনি সাম্প্রতিক কালে তোলা দু কপি পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই নিয়ে যাবেন এবার কি উপরের উল্লেখ করা সমস্ত অরিজিনাল ডকুমেন্টের এক সেট ফটোকপি অর্থাৎ জেরক্স কপি অ্যাটেস্টেড করা আগের থেকে অ্যাটেস্টেড করা রয়েছে এমন কোনো জেরক্স নিয়ে যাবেন না ওখানে গিয়ে সেলফ অ্যাটেস্টেড করতে হবে জিনিসটা বুঝুন উপরের উল্লেখ করা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যা যা বললাম আমি প্রথম থেকে যে আটখানা বা নখানা ডকুমেন্টের কথা বললাম তার এক সেট ফটোকপি অর্থাৎ জেরক্স করে নিয়ে যাবেন আগে থেকে অ্যাটেস্টেড করা রয়েছে এমন কোনো ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবেন না আপনাকে আপনার জেরক্সগুলোতে ওখানে গিয়ে সেলফ অ্যাটেস্টেড করতে হবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি কিন্তু কোনো রকম জিনিসপত্র বেশি জিনিসপত্র নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না আপনার সঙ্গে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ইন্টারভিউ যেখানে হবে তার থেকে অনেক দূরে আপনার বাড়ির লোককে থাকতে হবে সেক্ষেত্রে আপনার কাছে মোবাইলটাও রাখা যাবে না বা থাকবে না তাই সমস্ত ডকুমেন্টস যদি ইন্টারভিউ আপনারা দিতে যাবেন সমস্ত ডকুমেন্টস অবশ্যই চেক করে নিয়ে তারপরেই বেরোবেন অবশ্যই ইন্টারভিউ আপনার যখন হবে তার
এক ঘন্টা আগেই সেখানে পৌঁছে যাবেন, কারণ ইন্টারভিউ হওয়ার আগে আপনার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হবে, এটা মাথায় রাখবেন। সকলের জন্য শুভকামনা রইল। কোনো রকম প্রশ্ন থাকলে, এই বিষয়ে প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটিতে আপনাদের ভালো লেগে থাকে ইনফরমেশনগুলো, তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।